এজনক বাদ দি কংগ্রেসৰ সকলো প্ৰাৰ্থীকেই বিজেপিলৈ লৈ আহিব পাৰো। এইবাৰৰ যিমান কংগ্রেস ক্যান্ডিডেট আছে এজন ক্যান্ডিডেট বাদ দি মই সবকে পার্টিত লৈ আহিব পাৰো। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যৰ পিছতেই কিছু গৰম হৈ পৰিছে প্ৰায় শান্ত হৈ থকা ৰাজ্যৰ নিৰ্বাচনী বতাহ। নিস্তেজ হৈ থকা নিৰ্বাচনী আবাহনত আলোড়ন তুলিছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যই। মুখ্যমন্ত্রীয়ে পূর্বেও এনেধরনের মন্তব্য করেছিল যদিও নির্বাচনের সময়ত মুখরোচক হয়ে পড়েছে এই কথা। শেহতীয়াকৈ কেবাজনো কংগ্রেসের বিজেপি গমন আর কংগ্রেসী বিধায়কর বিজেপি সরকারক সমর্থনের ঘটনায় এক প্রকার কংগ্রেসের ভিতরচরা উন্মুক্ত করে দিছে। ইয়ার মাজতে কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা আর নাইকিয়া করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী করা এই মন্তব্যত জাঙুর খাই উঠিছে কংগ্রেসের যোরহাটর প্রার্থী গৌরব গগৈ। মাজুলীত নির্বাচনী প্রচারের মাজতেই গৌরব গগৈ আক্রমণ লক্ষ্য করে ললে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক। গৌরব গগৈয়ে কলে মুখ্যমন্ত্রীর অহংকার হয়েছে, মুখ্যমন্ত্রী নিজকে রজা বলে ভাবে, এই অহংকারের পতন হব। অহংকার রাবণরও আসে, রাবণও নিজকে খুব শক্তিশালী, খুব পূজা পাঠ করে খুব ভাবিলে, আর তারপর অহংকার পরাজয় হল। তো শেষত গিয়ে একই কথা হবলে গেছে, মইতো পরামর্শ দিম যে ইমান অহংকারী হব নালাগে। আজি আমার কংগ্রেসের কারণে রাইজ রজা, কিন্তু মুখ্যমন্ত্রীর কারণে তেও নিজে রজাকে ভাবে, তেওহে রজা, আর রজা দরে সম্পত্তি ধনী বিভিন্ন ধরনের। তো এখানে পিছত গিয়ে জনতা জনসাধারণ হব সেই কথা গম পাব। ইপিনে কংগ্রেসের ধুবুরী সমষ্টির প্রার্থী রকিবুল হুসেনও উভতি ধরলে মুখ্যমন্ত্রীক। রকিবুল হুসেনের অভিযোগ, মুখ্যমন্ত্রীয়ে কংগ্রেস প্রার্থীক পলুবন দিয়ার চেষ্টা করেছে, এয়া নির্বাচনী বিধির উলঙ্ঘা। গতিকে প্রদেশ কংগ্রেসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আয়োগক দাখিল করব অভিযোগ। এনে মন্তব্য করে নিজের পদমর্যাদা লাঘব করা বলেও মুখ্যমন্ত্রীর সমালোচনা রকিবুল হুসেনের। মই প্রদেশ কংগ্রেসক অনুরোধ করছো আপনার যোগেদি যে এই ক্ষেত্রে ইলেকশন কমিশনের ইমিডিয়েট জানাব লাগে, কোড অফ কন্ডাক্ট ক্লিয়ার ভাইলেশন হয়েছে, আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা লগে লাগে, আর সম্পূর্ণ প্রচারের পর বিরুদ্ধে বিরত করব লাগে। পার্টিকুলার এনে ধরনের কথা কোয়ার কারণে কিহে নিব, প্রলোভন দিয়ে নিব, ভয় দেখাই নিব, না কেন এই কথা কইছে সেই কথা ইমিডিয়েটলি নোটিস করব লাগে, তার বিরুদ্ধে জবাবদিহি করব লাগে, তার বিরুদ্ধে আপনার ব্যবস্থা লব লাগে, আর এই যে এটা ক্লিয়ার ভাইলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট। এটা প্রশ্ন হয়েছে মুখ্যমন্ত্রী কোয়া বিজেপিলৈ নিব নোৱা কংগ্রেস প্রার্থীগুলি কোন, প্রশ্ন হয়েছে বিজেপিলৈ নিব পৰা আন ১২গৰাকী কংগ্রেস প্রার্থী কোন কোন। মাজুলীৰ পৰা ভাস্কর জ্যোতি কটকী, চামগুৰিৰ পৰা হেমন্ত দাসৰ ৰিপৰ্ট, নিউজ ১৮ অসম নৰ্থ ইষ্ট।